रेडियो तो पे सर जो आपने सर लिंक दो सर है सर हाँ हाँ वही जो पेज है सर लिंक दो सर ना सर हाँ हाँ पेज लिंक दे, <coughs> आए, पेज दे, लिंग दे आप पेज लिंक दे आप ऐसे जी सर अभी अपलोड करे दिवो कारण वाले के ज़्यादा

আমি তিন নম্বরটা এটা বেশি বার বিভিন্ন জায়গায় দেখলাম আসতো দেখেন একটা এই ম্যাথটা পারেন মানে আপনি ওই যে আগের ক্লাসের মতো এই সব ম্যাথ আপনার সম্ভব বুঝতে পারছি নাকি

এরপরে এটা ইকুয়াল টু জিরো হবে এক্স বাই টু দুই নম্বর কন্ডিশন হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স এই দুইটা কি হবে সমান হবে সমান হবে আচ্ছা দুইটা কন্ডিশন দুই নম্বর কন্ডিশন তিন নম্বর কন্ডিশন হচ্ছে এম এক্স

এটা সলিউশন রুল অফ ফাইন্ডিং দা সলিউশন অফ এক্সিস্টেন্স অফ ইকুয়েশন বুঝেন নাই কথা এটা রুল এই এটা সলিউশনটা আমি কিভাবে বের করব কোশ্চেনে আছে এ ধরেন सपोज এটা প্রথমটা লিখবো y কনস্ট্যান্ট লিখবো প্লাস ইন্টিগ্রেশন অফ n x phi dy equal to

এটাকে যদি আমি y এর সাপেক্ষে করলাম কত আসলো -2 এটাকে যদি x এর সাপেক্ষে করি y বার কনস্ট্যান্ট 0 -2x এর করলে কথা হয় মানে শুধু -2 -2 স্যার তাহলে তো এই দুইটা কি হয়ে গেল সমান সমান হয়ে গেল তাহলে তো ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে গেছে না

এন এর যে মানটা দেয়া আছে এন কি মান দেয়া আছে এখানে না দেয়া তাহলে এখান থেকে যদি আমি এক্স পাই বলতে এন এর এক্স বর্জিত মানে এখান থেকে শুধু x এর মানটা কি করব x5 হবে এই পুরোটার মধ্যে যেখানে যেখানে x আছে ওইটা কি করব x বর্জিত x গুলো যতগুলো আছে সবগুলো বাদ দেয়া লাগবে বাদ দিলে কি থাকে 6 3y 6 3y এখন 6 3y dy এরকম আকারে পাইলাম তাহলে তাহলে এবার আমরা নরমাল ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন অফ 6x dx প্রথম ডাটা করি 6x dx এটা করলে কি হবে কে বলতে হবে জি স্যার এটা ইন্টিগ্রেশন করলে কি হবে ইন্টিগ্রেশন অফ

सर सर फोर एक्स एस वो एक्स वाई स्क्वायर एक रूम के सर फोर एक्स वाई बाइड ओर वो सर एक बार ये देखी इंटीग्रेशन ऑफ टू आई डी एक्स एक और लेकिन सर पार्वो मतलब স্যার ওটা মানে ইন্টিগ্রেশন অফ টু ওয়াই কে করলে হবে হচ্ছে টু এক্স ওয়াই দেখেন বাকি যা ওয়াই তো কনস্ট্যান্ট এটা পাশে রইলো ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন অফ কি আসবে ডিএক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কি হয় এক্স এক্স তার মানে এটা পুরোটা হলো কি টু এক্স ওয়াই